নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিবেদিতা ড্রিম কিচেনের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো, তাই ঠাকুরমশাই মা লক্ষ্মী ও শ্রী গণেশকে ভোগ নিবেদন করছেন। অঘ্রাণ ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই পুজো হয়ে থাকে, আর এই পুজো শেষ হয় পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিন অথবা মকর সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিনে মা লক্ষ্মীকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তুলসী মঞ্চের সামনে রেখে পুজো করা হয়, তাই আমাদের অঞ্চলে এই পুজো খামার পুজো অথবা বনি পুজো নামে পরিচিত। এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবারই কোনো না কোনো ধরনের পিঠে তৈরি করা হয়, তাই এই পুজো উপলক্ষে আমি আজকে বানাবো সরু চাকরি পিঠে। এই পিঠে বানানোর জন্য আমি এই পাত্রের মধ্যে প্রায় 400 গ্রাম মতো সেদ্ধ চাল নিয়ে নেব, আর 200 গ্রাম মতো আতপ চাল নিয়ে নেব। এবার এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। চালটা ভিজে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চালটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার এই বেটাটাতে 1 লিটার মতো জল ও লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এই বেটারটা অনেকটাই পাতলা হবে। আমি কিচেনে চলে এসেছি, চুলোর মধ্যে ফ্রাইং প্যানটা বসিয়ে গরম করতে দিয়েছি। আমি এখানে তেল ব্রাশ করার জন্য কলা গাছের ডাঁটা ইউজ করেছি। এটা নেওয়ার কারণ হলো আমার মা ঠাম্মিদের আমি দেখেছি কলা গাছের ডাঁটা ইউজ করতে, তাই আমিও ইউজ করেছি। চাইলে আপনারাও এটা ইউজ করতে পারেন। এখানে পিঠেগুলো খুব অল্প আঁচে তৈরি করব। তেল ব্রাশ করে নেব, এর মধ্যে বেটারটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ভালো করে চারদিকে এটা আমি ছড়িয়ে দেব। এবার এটা সেদ্ধর জন্য ঢেকে দেব। পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর জালি জালি পিঠেটা হয়েছে। এবার এইভাবে আমি প্রতিটা পিঠেই বানিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে পিঠে বানিয়ে খেতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা খাওয়ার জন্য আমি এখানে খেজুর গুড় নিয়েছি। আসলে এই সরু চাকলি পিঠেটা খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নিবেদিতা ড্রিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রতিটা পিঠেই বানানো হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করব আমার কর্তা মশাইকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।